আপনার নাম কি মহারাজ? ভক্তি বেদান্ত পুরী মহারাজ। আপনার গুরুদেবের নাম? শ্রীল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ। শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, অর্থাৎ যার কাছে আপনার গুরুদেবের হরিনাম দীক্ষা, সেই শ্রীল প্রভুপাদের দর্শন এবং চিন্তাধারা কি বর্তমান সমাজের পক্ষে প্রয়োজন না ফুরিয়ে গেছে? প্রয়োজনীয়তা প্রয়োজন আছে। কেন? সমাজে উন্নতি করতে গেলে একটা প্রয়োজন আছে, সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে প্রয়োজন আছে। বর্তমান ক্ষয়িষ্ণু যুব সমাজ ক্রমশই মাদকাসক্তি এবং অবৈধ জীবনযাপন পালন এবং ডিস্কোথেক, ড্যান্স বার, বহু জাগতিক জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছে, দিয়ে তারা অধঃপতিত হচ্ছে। এই অধঃপতিত যুব সমাজকে কি প্রভুপাদের চিন্তাধারা এবং দর্শন ফিরিয়ে আনতে পারে সঠিক পথে? কেন, কিভাবে? অবশ্যই পারে। কিভাবে? সাধুসঙ্গের দ্বারা। কিভাবে? সাধুসঙ্গের দ্বারা তারা ওই অবৈধ জীবনযাপন থেকে সৎপথে ফিরে আসতে পারে। বর্তমান আচার্য প্রচারক বৃন্দ এবং সন্ন্যাসী বৃন্দর কি এটা দায়িত্ব প্রভুপাদের নাম এবং চিন্তাধারা এবং দর্শন প্রচার করা? অবশ্যই, মঠমন্দিরে যারা থাকে তাদের দায়িত্ব প্রভুপাদের বাণী বাইরে প্রচার করা এবং সমস্ত যুবগোষ্ঠীকে উপর থেকে সুপথে নিয়ে আসা, এটা তাদের দায়িত্ব, কর্তব্য। নবদ্বীপ বা অন্যান্য জায়গায় অনেক গোস্বামী, জাতি গোসাই, যাদের প্রভুপাদ বিরোধিতা করেছেন, তারা নিজের নামের আগে প্রভুপাদ বসিয়ে যে প্রচার করছে, সেই প্রচারের বিরুদ্ধে কি আমাদের সন্ন্যাসী আচার্যবর্গ এবং প্রচারকবর্গের কি দায়িত্ব আছে সেই প্রচারের বিরুদ্ধে, যে কে আসল প্রভুপাদ এবং তার নাম প্রতিষ্ঠা করা এবং চিন্তাধারা এবং দর্শন প্রতিষ্ঠা করা? এটা তো আবশ্যকতা আছে। এটা কেন? প্রভুপাদ একজনই হন, দুজন হয় না, একজনই থাকেন, যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। যেমন রবি ঠাকুর একজনই রবি ঠাকুর, দ্বিতীয় কেউ রবি ঠাকুর হয় না। এরা ঠিক জগতে প্রভুপাদ তিনি একাই এসেছেন, উনি প্রভুপাদ পাওয়ার যোগ্য এবং ক্ষমতা রাখেন। আচ্ছা, প্রভুপাদের দর্শনে কি এমন জিনিস ছিল যে যা সমাজের পক্ষে জরুরি, বর্তমান সমাজের পক্ষে কি ছিল প্রভুপাদের দর্শনে? উনি ওই হরিনাম সংকীর্তনের মাধ্যমে বা ওই যে হরিনাম যজ্ঞ করেছিলেন সেই মাধ্যমে তিনি যুবগোষ্ঠীকে আনতে পেরেছেন, এবং তাহার দায়িকা শক্তি, তার ক্ষমতা, অলৌকিক তার যে ক্ষমতা, ভগবানের ঐশ্বরিক শক্তি তার মধ্যে ছিল, যার জন্য তদানীন্তনকালে সমস্ত যুবক সমাজরা ওনার চরণে আশ্রয় নিয়েছে।